42 বারের চেষ্টায় মাধ্যমিক পাশ 65 বছরের বৃদ্ধা। নমস্কার, জবর খবর থেকে আমি সোনালি। সুকুমার রায়ের সৎপাত্র গঙ্গারামের সন্ধান পাওয়া গেল উড়িষ্যায়। ঢেঙ্গানালের বাসিন্দা 65 বছরের ত্রিলোচন নায়ক অবশ্য অধ্যাবসায়ের বিচারে গঙ্গারামকেও ছাড়িয়ে গিয়েছেন। গঙ্গারাম যেখানে 19 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে শেষ পর্যন্ত রনি ভঙ্গ দিয়েছিলেন, সেখানে টানা 42 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন ত্রিলোচন। বারবার ব্যর্থ হয়েও কিন্তু লক্ষ্যচ্যুত হননি তিনি, অবশেষে 42তম পরীক্ষা দিয়ে পাশ করে ছেড়েছেন। এক্ষেত্রেও তিনি গঙ্গারামের থেকে এগিয়ে, কারণ 19 বার পরীক্ষায় ফেল করে তিনি ক্ষান্ত দিলেও ত্রিলোচন 42 বার পরীক্ষা দিয়ে পাশ করে ছেড়েছেন। এখানেই শেষ করেননি তার পড়াশোনা। দ্বাদশ শ্রেণীতে এসেও ত্রিলোচনের ফেলের ধারাবাহিকতা বজায় ছিল। এবার অবশ্য মাত্র 10 বার পরীক্ষা দিয়েই পাশ করেছিলেন ত্রিলোচন। একের পর এক ব্যর্থতার পরও উচ্চশিক্ষার পথে হাঁটতে পিছপা হননি অন্য ধাতুতে গড়া ত্রিলোচন। শিক্ষার অদম্য ইচ্ছের জোরে তিনি আজ সমাজে উচ্চশিক্ষার মানদণ্ড অর্জন করেছেন। আইনের ডিগ্রি পেয়েছেন ত্রিলোচন, যদিও এর মধ্যে তার জীবনের অনেক বসন্তই কেটে গিয়েছে। শেষ বয়সে 65 বছরে পৌঁছে আইনের ডিগ্রি পেলেও তাতেই খুশি বৃদ্ধ। শিক্ষাগত ডিগ্রি অর্জনই একজন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় সম্পদ, এমনটাই মনে করেন উড়িষ্যার ত্রিলোচন নায়ক। জানা গিয়েছে 1972 সালে ঢেঙ্গানালের বানসিং হাই স্কুল থেকে প্রথমবার ম্যাট্রিক পরীক্ষায় বসেন পারিখেদা গ্রামের বাসিন্দা ত্রিলোচন নায়ক। ওই বছরই আবার সাপ্লিমেন্টারি পরীক্ষায়ও বসেছিলেন তিনি, দুটোতেই ব্যর্থ হন। তবু লক্ষ্যভ্রষ্ট হননি, তাও সাফল্য পাওয়ার জেদ এবং ইচ্ছে শক্তির জেরে একের পর এক ব্যর্থতার পরও 1993 সালে সাফল্যের মুখ দেখেন তিনি। এরপর 10 বার অদম্য চেষ্টা করে ঢেঙ্গানাল কলেজ থেকে দ্বাদশ শ্রেণীও উত্তীর্ণ হন। এমনকি শিক্ষকরাও প্রতি বছর তার ফর্ম ফিল আপ করতে অস্বীকার করেন, কিন্তু তাতেও দমে যাননি ত্রিলোচন। কটকের শ্রী বিশ্বগুরু ল কলেজ থেকে আইনজীবী ডিগ্রি পাওয়া ত্রিলোচনের পথ চলা এখনও শেষ হয়নি। আগামী দিনে ঢেঙ্গানাল আদালতে প্র্যাকটিস করতে চান বৃদ্ধা ত্রিলোচন।